ইংরেজি বর্ণমালার 19তম বর্ণ হল এস। সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলির বাসিন্দাদের মধ্যে এস দিয়ে সন্তানের নাম রাখার প্রবণতা সবচেয়ে বেশি, তাই নামের শুরুতে এস যুক্ত মানুষ প্রায়ই দেখা যায় আপনার আশেপাশে। আপনার কোনো চেনা পরিচিত কারোর নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে সে কেমন ব্যক্তি তা জানার কৌতূহল তো আপনার মধ্যে থেকেই যাবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই আমাদের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম কি শুধুই পরিচিতি নাকি আরও অনেক কিছু? এই যেমন ধরুন, নামের প্রথম অক্ষর দিয়েই নাকি বোঝা যায় আপনি কেমন ধরনের মানুষ, আপনার স্বভাব চরিত্র। অনেকে মানেন, অনেকে মানেন না, মানা না মানা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে একটু খেয়াল করলে দেখা যায় পরিচিতদের মধ্যে এস দিয়ে নামের ছড়াছড়ি। কেমন হন তারা যাদের নাম এস দিয়ে শুরু? চলুন আজকের ভিডিওতে জেনে নেব এস দিয়ে যাদের নাম শুরু তারা কেমন প্রকৃতির মানুষ। এস দিয়ে যাদের নাম শুরু তারা কোনো কাজ করার আগেই তার ফল পেতে চান, অতিমাত্রায় সংবেদনশীল, প্রতিশ্রুতিবদ্ধ, রোমান্টিক, উদার এবং শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকেন। এই গুণগুলো থাকায় বন্ধুমহলে এরা খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। আদর্শবাদী মানসিকতা খুবই কম, রোমান্টিক তবে বহুগামী হতে পারেন, কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন না, তবে অনেক মিশুক টাইপের হয়ে থাকেন, ক্ষেত্র বিশেষে স্বার্থপরও হয়ে থাকেন এরা। বহুমুখী প্রতিভার অধিকারী হন, খুব বেশি কথা বলেন, আবার খুব বেশি সমালোচিতও হয়ে থাকেন, রহস্যময়, সহজে নিজের মনের কথা কাউকে জানান না, নিজের ভালোবাসার প্রতি খুবই সতর্ক, সন্দেহ বাতিগ্রস্ত হয়ে থাকেন, কারণ এরা নিজের ভালোবাসা অন্যের সঙ্গে ভাগ করতে চান না। অর্থ এবং সম্মান দুই লাভ করেন, নিজের জিনিস কারোর সঙ্গে ভাগ করে নেন না, কিপ্টে লোক দেখানো পছন্দ করেন। মনের দিক দিয়ে খারাপ হন না, তবে এই সমস্ত স্বভাবের কারণে অনেকেই এদের ভুল বুঝে নেন। এদের চরিত্র বেশ রং বেরঙের হয়, এরা সবার নজরে থাকতেও খুব পছন্দ করেন, তবে কর্মঠ হওয়ার কারণে কর্মজীবনে এরা খুবই সফল হন। অর্থনৈতিক অবস্থাও এদের মন্দ হয় না, স্বপ্ন দেখতে এরা খুব পছন্দ করেন, আর সেই অনুযায়ী জীবন চালানোর চেষ্টাও করে থাকেন। এস দিয়ে যাদের নাম শুরু তারা কেমন প্রকৃতির মানুষ? এক, এস মানে নতুন শুরু। নতুন করে শুরু করতে সবচেয়ে ভালো পারেন এস দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা। দুই, এরা খুবই অনুভূতিপ্রবণ হন, প্রচণ্ড পরিশ্রমী, তবে এরা স্বভাবে খুবই শান্ত। তিন, এরা আকর্ষণীয় হন, প্রেম করতে এদের জুড়ি মেলা ভার। চার, অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের প্রচণ্ড ঝোঁক, তাই এরা জীবনে প্রতিপত্তি লাভ করেন, এদের সম্পদের কোনো অভাব হয় না। পাঁচ, জীবনে চলার পথে এদের অনেক চড়াই উতরায় আসে, অনেক চড়াই উতরাই করেই তবেই তারা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছায়। ছয়, এস দিয়ে যাদের নাম শুরু তারা একটু হুজুক প্রিয়, অতীত নিয়ে অনুতাপ এদের স্বভাব বিরুদ্ধ, এরা বর্তমান নিয়ে বাঁচেন, বর্তমানকেই এরা বেশি ভালোবাসেন। সাত, এস দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা কঠিন সময়ে নিজেদের শান্ত রাখতে পারেন, তবে বাইরে থেকে বোঝা খুবই কঠিন। আট, দুনিয়াকে নতুন কিছু আবিষ্কারমূলক বিষয় তুলে দেওয়ার পক্ষপাতী এরা, তাই ভালো মন্দ যে যাই হোক না কেন এরা যা করেন তা অভূতপূর্ব। নয়, এরা তুমুল আত্মবিশ্বাসী, পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সেখান থেকে নিজেকে বেরিয়ে আনার বিষয়ে সবসময় আত্মবিশ্বাসী হন। দশ, এদের ইচ্ছাশক্তি দ্বারা এই সমস্ত বাধা বিপত্তি এরা জয় করে নিতে পারে, কোনো পুরনো একঘেয়ে ভাবধারায় এরা বিশ্বাসী নন। তো বন্ধুরা, আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই বৈশিষ্ট্যগুলো আপনার নামের সাথে মিলেছে কি না অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।